ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত। ভোর ৬টার দিকে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩। কেন্দ্রস্থল ঢাকা থেকে ৪২ কিলোমিটার দূরে দোহারে। যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটন থেকে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় ৯:১২ দিকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তিনি। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ৬ দিন চিকিৎসার পর গত সন্ধ্যায় গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গণশত্রুতে পরিণত হয়েছে আওয়ামী লীগ, বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপির সাথে লিয়াজো কমিটির বৈঠক। দেশের অর্জনকে যারা নিজেদের অর্জন মনে করতে পারেন না, তাদের রাজনীতি করার দরকার নেই, বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাড়ানো হয়েছে সয়াবিন তেলের দাম, বোতলে লিটারে ১২ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ। আর খোলা সয়াবিনের দাম লিটারে ৯ টাকা বাড়িয়ে করা হয়েছে ১৭৬টাকা। আগুন লাগার এক মাস পরও খোলা আকাশের নিচে রাজধানীর বঙ্গবাজারের ব্যবসায়ীরা, এখনও জমা পড়েনি তদন্ত কমিটির প্রতিবেদন। ভারতের মণিপুরে চাকরির সুযোগ সুবিধাকে কেন্দ্র করে উপজাতি গোষ্ঠীগুলোর মধ্যে ব্যাপক সংঘর্ষ, মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। বিক্ষোভকারীদের দেখা মাত্র গুলির নির্দেশ। ঢাকা প্রিমিয়ার লিগে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল আবাহনী, ৪২ রানে হারিয়েছে প্রাইম ব্যাংকে। ৩৩ বছর পর ইতালির শীর্ষ ফুটবল সিরিয়া লিগে শিরোপা জিতল নাপোলি। উদিনেসের সঙ্গে ১-১ গোলে ড্র করে লিগ চ্যাম্পিয়ন হয় দিয়াগো ম্যারাডোনার সাবেক এই ক্লাবটি।